বর্তমান সরকারের আমলে উৎপাদিত পণ্য সামগ্রীর রপ্তানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম 2022-এর মাধ্যমে রাজ্য এবং বহিররাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছেন। সরকার বোদজং নগর এবং আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উন্নতি সাধনে যথেষ্ট সচেতন রয়েছে। বর্তমানে বোদজং নগরের এই কমপ্লেক্স থেকে বাঁশজাত উৎপাদিত সামগ্রী ব্যবহৃত হয়েছে ভারতের নবনির্মিত পার্লামেন্ট হাউসেও। এই কমপ্লেক্সে আগের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিটও বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়েছে গ্যাস এবং বিদ্যুতের। শিল্প উদ্যোগীদের এই দুটি সমস্যা নিরসনে সরকার দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। 22.01 কোটি টাকা ব্যয়ে PM গতিশীল স্কিমে বিদ্যুৎ সমস্যা নিরসনে প্রস্তাব রয়েছে। শনিবার বোদজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন শিল্প উদ্যোগীদের সঙ্গে আলোচনা করে তাদের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে অবহিত হন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই কমপ্লেক্স এলাকায় রাস্তাঘাটের উন্নতি সাধন ও ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলোর নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়েও তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে শিল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা সহ সীমানা প্রাচীর এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বিশেষ করে জোর দেন মুখ্যমন্ত্রী। চারটি বিষয় মেইনলি আমি যেটা এখানে দেখলাম ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিকিউরিটি অ্যাসপেক্ট, শান্তি, এবং যদি সেখানে আইন শৃঙ্খলা না থাকে, সিকিউরিটি না থাকে, কোনোদিন ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে হচ্ছে ফাইনাল। আমি শুনে আশ্চর্য হচ্ছি যে বারংবার এখানে FIR করা সত্ত্বেও কেন পুলিশের অ্যাক্টিভিটি নেই, সেটা দেখতে হবে ডিআইজি স্যার। কিন্তু শুধু নব্বই হাতে ফার্স্ট ইঞ্জিন ১০০ রুপি টেকেন দ্যাট আই ক্যান গিভ ইউ দ্যাচুরাইজ। দুটো হচ্ছে যে বাউন্ডারি বিষয়, ওখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, বাউন্ডারি এটা কি বেস্ট আমাদের আমাদের করে দিতে হবে তো ওটা যে বাউন্ডারি টিআইডিসিও দিব। কিন্তু যা শুনলাম যে বারবার ওরা এটা ভেঙে দিচ্ছে, তো তাই কেন ভাঙবে এটারও আমার মনে হয় দেখা উচিত। এবং দ্য পার্সন হু আর বিহাইন্ড দিস অল দিস শুড বি বুকড ইমিডিয়েটলি। নাম্বার থ্রি পাওয়ার, পাওয়ারের বিষয়ে যে আমি খবর পেলাম এখানে যে আপগ্রেডেশন লাগবে, যেমন যে সাবস্টেশন আছে সেই বিষয়ে আমি কথা বলব। এবং যদি পাওয়ার না থাকে তাহলে তো ইন্ডাস্ট্রি হবে না, শুধু পাওয়ার না, সেটা কনস্ট্যান্ট সাপ্লাই। বাইট মানিক শাহ, সিএনজি গ্যাসের সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। রাজ্যের শিল্প নগরের বিভিন্ন উদ্যোগ আর আগামী পরিকল্পনা নিয়ে তথ্য সহকারে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। যেগুলো বন্ধ হয়েছে তার মধ্যে অনেকগুলো ইউনিট খোলা হয়েছে আমাদের 2018 সালের পরে। এখানে সবচেয়ে বড় ইউনিট যেটা ডিএস গ্রুপের বন্ধ ইউনিট ছিল সেটাও আমরা খুলেছি, বিভিন্ন লিগেল ইস্যু ছিল সবগুলোকে মিটমাট করে সেটা খোলা হয়েছে। আগরতলা ডায়েরি বন্ধ ছিল সেটা খোলা হয়েছে। এই ধরনের অনেকগুলো ছোট ইন্ডাস্ট্রিজ বন্ধ ছিল সেগুলো আমরা খুলতে সক্ষম হয়েছি এবং সেগুলো খুলে আজ সেখানে কাজ চলছে। 41টা ইউনিট রয়েছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, এগুলো এই সরকারের আমলেই হয়েছে। আমি যদি এই আমাদের এখানে যে সংখ্যাটা যে ইউনিটগুলোর এখানে বললাম, এই টোটাল 124টা ইউনিটের 60% ইউনিট এই গভর্নমেন্টের আমলেই এখানে সবগুলো ইউনিট এসেছে। কোভিডের সময় যখন সারা দেশব্যাপী ফ্যাক্টরি বন্ধ হচ্ছিল তখন আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পিল্লি পিল্লাই এক বছরের মধ্যে তাদেরকে ল্যান্ড দেওয়া হয়েছে, তারা কনস্ট্রাকশন করেছে, তাদের প্রোডাকশন শুরু হয়েছে। এই বিকোলাইট যে আজকে আমরা বাজারে দেখি, যে আমাদের আমরা বিকোলাইট ইট যেটা ব্যবহার করছি আমরা, এটাও কিন্তু কোভিডের প্রাককালেই এটা শুরু হয়েছে এবং একটা বড় ইনভেস্টমেন্ট ছিল আমাদের এখানে এবং বড়ই ইউনিট আমাদের এখানে তৈরি হয়েছে। এখানে এক দুটা বড় প্রবলেম যেগুলো রয়েছে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন, ওনার জানা খুব প্রয়োজন যে এখানে বারবার আমরা রিটেন আমাদের পুলিশ আধিকারিককে অনেকবার লিখিত দেওয়া হয়েছে, অনেকবার এসপি সাহেব এখানে এসেছেন, ওনারা আগ্রহ করেছিলেন একটা ব্যারাক তৈরি করে দেওয়ার জন্য, যদি ব্যারাক তৈরি করে দেওয়া হয় তাহলে এখানে টিএসআর থাকবে, এখানে সিকিউরিটি ব্যবস্থা হবে, কিন্তু এটা হয়ে ওঠেনি।
আমরা অনেকবার ভিডিও ফুটেজ দিয়েছি এখানকার থানাতে যারা রয়েছেন লোকাল পুলিশ আধিকারিক, আমরা ভিডিও ফুটেজ দিয়েছি কীভাবে চুরি হচ্ছে। এমনভাবে চুরি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, যে ট্রাক নিয়ে এসে ট্রাক বোঝাই করে জলের ড্রাম উঠিয়ে নিয়ে যাচ্ছে, একটা নয় মানে 25-30টা ড্রাম, মানে চুরি এটা মাথায় করে নয়, ট্রাক বোঝাই করে চুরি হয়ে যাচ্ছে। আমরা তার জন্য আধুনিক গেট স্থাপন করেছি, এখন অটোমেটিক গেট হয়েছে যেখানে সুইচ টিপলে পরে গেটটা খুলবে, কিন্তু সেখানে যদি পুলিশ আধিকারিক না থাকে অর্থাৎ পুলিশ পার্সন না থাকে, আমাদের প্রাইভেট সিকিউরিটি আটকাতে পারে না। তো এখানে পুলিশ সিকিউরিটির জন্য রুম করা হয়েছে, মানে যা যা ব্যবস্থা দরকার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু চুরিটা আটকানো যায়নি। কিন্তু এটার জন্য আমি অনুরোধ করব পুলিশ আধিকারিক যারা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, আপনারা এই বিষয়টা দেখবেন। এখানে ত্রিপুরা রাজ্যে শিল্পর সম্ভাবনা অনেক বেশি, এখানে রাবার প্রোডাকশনের জন্য অনেকগুলো ইউনিট এসেছে। আজ আমরা গ্যাস নিয়ে বলতে হবে যে টিএনজিসিএলের চেয়ারম্যান, তারপরেও আমি বলবো কোনো একটা কারণে আমরা আজও তাদেরকে যে পরিমাণ গ্যাস দরকার সেটা প্রোভাইড করতে পারেনি আপনারা, কিন্তু প্রোভাইড করতে পারেনি। আর একটা বিষয় আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য 18,000 ইউনিট, অর্থাৎ 18,000 ইউনিট গ্যাস বরাদ্দ ছিল যেখানে ইউজ করার জন্য। 2018 আগে কোনো দিন 6-7,000 বেশি ইউনিট গ্যাস ব্যবহার করতে পারেনি, আজকের দিনে 28-30,000 ইউনিট গ্যাস আমাদের প্রয়োজন এবং আমরা ব্যবহার করছি। কিন্তু আমাদের জন্য গেল থেকে যে অ্যালোকেশন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জন্য 18,000, তার জন্য আমরা বেশি ব্যবহার করার জন্য ফাইন দিতে হচ্ছে, রেট দিতে হচ্ছে, এটা নিয়েও অনেকবার মিটিং হয়েছে। তো সেটা হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, সেই গ্যাস যদি গেল আমাদেরকে দিয়ে দেয় তাহলে সেই সমস্যার সমাধান হবে। অনেকগুলো ইউনিট রেডি ইউনিট আছে, 1-1.5 বছর হয়েছে, সেগুলো খোলা যাচ্ছে না শুধু গ্যাসের জন্য, গ্যাস দেওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু বড় ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ইউনিট 15-20 কোটি টাকা, অর্থাৎ বড়। রাজ্য শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং নতুন উদ্যোগ স্থাপনের ব্যাপারে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।